সকলকে শুভেচ্ছা। আজকে আমাদের ক্লাসে আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটি। আমরা জানি যে বাংলা ছোট গল্পের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর একজন পায়োনিয়ার। তার হাত ধরে ছোট গল্পের শাখাটি যেমন নতুনভাবে আমাদের সাহিত্যে এসেছে, তেমনি একটা বলিষ্ঠ রূপ বা বলিষ্ঠ শাখাকেও প্রতিষ্ঠিত করেছে। এই গল্পটি সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য আমরা প্রথমে জেনে নিই, তারপর গল্পের বিষয়বস্তুর দিকে আমরা যাব। প্রথমেই জানিয়ে রাখি যে এই গল্পটি হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1298 বঙ্গাব্দে, ইংরেজি 1891 খ্রিস্টাব্দে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুলো, ছোট গল্পগুলো রয়েছে, সেগুলো গল্পগুলোকে আমরা কতগুলো পর্বে ভাগ করি এবং এই পর্বগুলো আমরা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গল্পগুলোকে মাথায় রেখে এই ভাগগুলো করে থাকি। তো তার প্রথম পর্বের যে গল্পগুলো, এই গল্পগুলোকে আমরা হিতবাদী পর্ব নাম দিয়ে থাকি, কারণ হিতবাদী পত্রিকাকে কেন্দ্র করেই এই গল্পগুলো প্রকাশিত হয়েছিল। এই হিতবাদী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 6টি গল্প প্রকাশিত হয়েছিল, তার মধ্যে অন্যতম একটি গল্প হচ্ছে পোস্টমাস্টার। এক্ষেত্রে জানিয়ে রাখি যে এই গল্প হিতবাদী পত্রিকার পর্ব বা এই ছোট গল্প লেখার শুরুর আগেই রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ পর্ব শুরু হয়ে গেছে এবং নাগরিক আভিজাত্যের একটা কঠিন বর্ম থেকে সরে এসে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে পৌঁছাচ্ছেন এবং সেখানকার প্রাকৃতিক জীবন, সেখানকার সরল মানুষদের সান্নিধ্য, নৈসর্গিক একটা জীবনের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হচ্ছে এবং এই সম্পর্ককে ঘিরে আমরা দেখতে পাচ্ছি তার প্রতিফলন হচ্ছে তার সেই সময় বা তার পরবর্তী বিভিন্ন লেখালেখির মধ্যে। এবং এই হিতবাদী পর্বের পরে আরও বহু গল্প লিখেছেন, সাধনা পত্রিকাকে কেন্দ্র করে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছে, ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে, পরে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং যত সময় এগিয়েছে তার গল্পগুলোর ক্ষেত্রে দেখেছি যে একটা বলিষ্ঠ রূপ প্রকাশিত হয়েছে। বিশেষ করে সবুজপত্র পর্বের গল্পগুলোর ক্ষেত্রে আমরা যেমন দেখে থাকি যে সেখানে একটা আত্মচরিত বা একটা বলিষ্ঠ চরিত্রকে তৈরি করছেন, যেখানে নারী চরিত্রগুলোকে প্রাধান্য দিচ্ছেন, নারী চরিত্র যে আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠছে এই ব্যাপারটাকে সেখানে খুব ভালো করে দেখানো হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন যে তার প্রথম পর্বের গল্পগুলোর মধ্যে একটা ফ্রেশনেস ছিল, বিভিন্ন ক্ষেত্রে বলেছে। এক্ষেত্রে যেমন একটা ছোট্ট উদাহরণ দিতে পারি যে ফরওয়ার্ড পত্রিকাটি ইংরেজি পত্রিকা, এই পত্রিকায় তিনি বলছেন যে তার আর্লিয়ার স্টেজের গল্পগুলোর মধ্যে একটা ফ্রেশনেস ছিল যেটা পরবর্তী সময়ে আর নেই। তো এই একটা ফ্রেশনেস, একটা সজীবতা, একটা পল্লী প্রকৃতির সঙ্গে একাত্মতা, এই সব কিছু আমরা এই হিতবাদী পর্বের গল্পগুলোর মধ্যে দেখতে পাই। তার মধ্যে অন্যতম হচ্ছে পোস্টমাস্টার। তো এই পোস্টমাস্টার গল্পটা কি? গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে যে একটা পোস্টমাস্টারকে ঘিরে, যে পোস্টমাস্টারের আজন্ম বেড়ে ওঠা একটা কলকাতা শহরে নাগরিক সমাজে, সেই পোস্টমাস্টার একটা চাকরি পাচ্ছে উলাপুর নামে একটা গ্রামে, যেই গ্রাম খুবই প্রত্যন্ত একটা গ্রাম। তারপর সেখানে সে কিভাবে সার্ভাইভ করছে সেই ব্যাপারটা ফুটে উঠছে। এই গল্পে মোট প্রধান দুটি চরিত্র, পোস্টমাস্টার এবং এখানে উল্লেখ্য এই পোস্টমাস্টারের কিন্তু কোনো নাম গল্পকার ব্যবহার করেননি, এবং এই পোস্টমাস্টারের একজন সহকারী একটি অনাথা বালিকা, তার নাম হচ্ছে রতন।
গল্পকার তার পরিচয় দিতে গিয়ে বলছেন যে রতনের বয়স 11-12 বছর হবে এবং তার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু সেই বিয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তার কারণ কোনো একজন অভিভাবক তার মাথার ওপর নেই, যেই কারণেই সে এই অনাথা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং এই পোস্ট অফিসে যিনি পোস্টমাস্টার আসেন তার সেবা করে তার দিন গুজরান হয়। তো এ হেন রতনটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। প্রথমত আমরা পোস্টমাস্টারের কথা বলি। পোস্টমাস্টারের কথা বলতে গিয়ে লেখক একটা খুব সুন্দর বাক্য ব্যবহার করছেন যে জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম অবস্থা হয়, আমাদের এই পোস্টমাস্টারের অবস্থাটাও ঠিক সেই রকম। আমি এইখানে লিখেছি বোর্ডে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয় এই গণ্ডগ্রামে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। তো এই পোস্টমাস্টার যে আজন্ম কলকাতা শহরে বড় হয়েছে, ইটকাট পাথরের জগতে তার বেড়ে ওঠা, সেই পোস্টমাস্টার যখন নিতান্তই পেটের দায়ে পোস্ট অফিসের চাকরি নিয়ে সে উলাপুর নামে এক গণ্ডগ্রামে গিয়ে উপস্থিত হচ্ছে, এই যাওয়ার পর সেই প্রথমেই প্রায় একদম অথৈ জলে পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। এবং সে এক তো নিজের আত্মীয় স্বজন, নিজের মা ভাই দিদি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ফলে তার জন্যে যেন তার একটা বেদনা, বিরহ বেদনা তৈরি হচ্ছে। অন্যদিকে এই নিস্তব্ধ পরিবেশ, নির্জন প্রকৃতি, এই সব কিছু মিলিয়ে পোস্টমাস্টারের মধ্যে একটা নিঃসঙ্গতা কাজ করছে। এই নিঃসঙ্গতা ধীরে ধীরে কাটিয়ে উঠছে রতনের সাহচর্যে। রতন একজন অনাথা বালিকা যার সঙ্গে কোনো দিক থেকেই একটা সখ্যতা গড়ে উঠবার সম্ভাবনা নেই আপাত দৃষ্টিতে, কিন্তু এই রতনের সঙ্গে গল্প করে তার কাছে নিজের মনের ভারকে প্রকাশ করে সে অত্যন্ত নিজেকে লাঘব করছে এবং রতনকে পড়াশুনো শেখাচ্ছে, তাকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যুক্তাক্ষর ইত্যাদি শেখানো হচ্ছে। এর ফলে রতনের সঙ্গে সে নিজের একটা সঙ্গ খুঁজে পাচ্ছে এবং সেটা তার ক্ষেত্রে একটা বিনোদনের জায়গা হচ্ছে বা একাকিত্ব কাটানোর একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। ইতিমধ্যে কাহিনী এগো এবং ধীরে ধীরে দেখতে পাই যে পোস্টমাস্টার অসুস্থ হয়ে পড়ছে, জ্বরে আক্রান্ত হচ্ছে এবং তখন এই বালিকা অনাথা রতন সে পোস্টমাস্টারের সেবা করছে, প্রায় একজন মাতৃত্বের ভূমিকায় সে অবতীর্ণ হচ্ছে হয়ে পোস্টমাস্টারের সেবা করছে। এই এরপর ধীরে ধীরে পোস্টমাস্টার সুস্থ হয়ে উঠছে। সুস্থ হয়ে ওঠার পর সে রতনের অজান্তেই কর্তৃপক্ষের কাছে বদলির জন্য আবেদন জানাচ্ছে এবং সেই আবেদন মঞ্জুর হচ্ছে। যেদিন পোস্টমাস্টার যাবে উলাপুর ছেড়ে, সেদিন রতন জানতে পারছে যে পোস্টমাস্টার বদলি হয়ে চলে যাচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই রতনের মধ্যে একটা বেদনা কাজ করছে। যেই বেদনাটা থেকে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে একটা প্রেমজনিত, একটা হৃদয় বৃত্তির বন্ধনজনিত একটা আবেগ কাজ করছে। তো এই পোস্টমাস্টার যাওয়ার মুহূর্তে সে তার সামান্য রাহা খরচ বাবদ কিছু টাকা পয়সা রেখে দিয়ে মাইনের পুরো টাকাটাই সে রতনকে দিচ্ছে যাতে করে রতনের কিছুদিন দিন গুজরান হয়। রতন এটা দেখার পর সে আরও প্রচণ্ড আঘাত পাচ্ছে এবং সে তার যে মানে হৃদয় ভাঙার যে বেদনা, যেটা সে এতক্ষণ পর্যন্ত সংবৃত করে রেখেছিল, সেই বেদনাটাকে সে আর ধরে রাখতে পারছে না এবং তার উচ্ছ্বসিত রূপ প্রকাশিত হচ্ছে তার কান্নার মধ্য দিয়ে। সে কেঁদে বাইরে চলে এবং তারপর যখন পোস্টমাস্টার তাকে আশ্বাস দিচ্ছে এই বলে যে পরবর্তী পোস্টমাস্টার যিনি আসবেন তাকে তিনি বলে দেবেন যে যেন সেও রতনের খেয়াল রাখে, এই কথা শোনার পর রতন আর নিজের কান্নার বাঁধ ধরে রাখতে পারছে না। সে প্রচণ্ড কান্নাকাটি করে জানাচ্ছে যে না, তার জন্য কাউকে কিছু বলতে হবে না, তুমি দাদাবাবু তুমি তাকে কিছু বলবে না। এই কথা বলে সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এবং যথাসময়ে পোস্টমাস্টার তার যা সামান্য মালপত্র কুলির মাথায় তুলে দিয়ে সে নৌকা ছেড়ে দিচ্ছে এবং এই নৌকা নদীতে ছেড়ে দেওয়ার পর পারে হাওয়া লাগছে, নৌকা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার পর তখন পোস্টমাস্টারের মনে একবার একটা ভাবনা উদয় হয়েছে যে যাই গিয়ে সে অনাথা বালিকাকে সঙ্গে করে নিয়ে আসি, কিন্তু পরক্ষণেই নদী তীরে একটা শ্মশানের দৃশ্য দেখে পোস্টমাস্টারের মনে এই দার্শনিক ভাবনার উদয় হচ্ছে যে ফিরিয়া কি লাভ, এই পৃথিবীতে কে কাহার, অতএব আর ফেরার কোনো প্রয়োজন নেই, এগিয়ে যাই।
পোস্ট মাস্টার এগিয়ে যাচ্ছে। আর রতনকে দেখতে পাচ্ছি আমরা, সে একটা মনে একটা ক্ষীণ আশা নিয়ে সে পোস্ট অফিসের চারিধারে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে। তার মনে হয়তো এই আশা ছিল যে পোস্ট মাস্টার হয়তো ফিরে আসবে, যে তার দাদাবাবু তার কাছে ফিরে আসবে বা তার দাদাবাবু তাকে সঙ্গে করে নিয়ে যাবে। কিন্তু আমরা জানি যে সেটা কোনোদিন সম্ভব নয়। গল্পটার কাহিনী এখানেই শেষ, কিন্তু এরপরে গল্পকারের কিছু দার্শনিক ভাবনার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি গল্পের শেষে একটা প্যারাগ্রাফে, সেখানে তিনি তার ভাবনা চিন্তা ব্যক্ত করছেন। এবং আমরা যদি গল্পের এই বিষয়বস্তুটাকে বিশ্লেষণ করি, সেখানে দেখব যে যে পোস্টমাস্টার যে সম্পূর্ণ একটা ভিন্ন পরিবেশে এসে তার এই যে নানা রকম ভাবনা চিন্তা, তার একাকিত্ব, তার এই একটা সাফোকেশন, সেখানে প্রকৃতির সঙ্গে বা গ্রামের মানুষজনদের সঙ্গে মানিয়ে নিতে না পারা, এই সব কিছু মিলিয়ে তার যে অবস্থাটা দাঁড়াচ্ছে তার ঠিক বিপরীতে দেখতে পাচ্ছি রতন। সে পোস্টমাস্টারকে ঘিরে একটা হৃদয়বৃত্তির সম্পর্ক তৈরি হচ্ছে, তৈরি করছে। সে রতনকে, রতন তাকে বাবু বলে সম্বোধন করছে প্রথমে, তারপর ধীরে ধীরে সেই সম্বোধনটা বাবু থেকে দাদা বাবুতে উত্তরণ ঘটছে। পোস্টমাস্টারের মা দিদি ভাই এদের সবাইকে সেও মা দিদি ভাই বলে সম্বোধন করছে গল্প করার ক্ষেত্রে। পোস্টমাস্টারের সঙ্গে যখন সে পোস্টমাস্টারের কাছে বসে পড়াশুনো করছে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যুক্ত অক্ষর ইত্যাদি শিখছে, তার মধ্যে দিয়েও তার মধ্যে একটা সেই গাঢ় একটা হৃদয়বৃত্তির প্রকাশ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি যে পোস্টমাস্টার যখন তাকে কোনো কারণে ডাকছে, সে একবার ডাকে সাড়া দিচ্ছে না, সে অপেক্ষা করছে দ্বিতীয়বার ডাকার। হ্যাঁ, এই এই ব্যাপারগুলো আসলে একটা বালিকার, বালিকা বয়সের একটা হৃদয়ের আবেগ জনিত কিছু বহিঃপ্রকাশ যা আমরা এখানে লক্ষ্য করছি। এবং এই ব্যাপারটা এতটাই, সে ব্যাপারটার সঙ্গে এতটাই তার একটা প্রগাঢ় একটা যোগ তৈরি হয়েছে যে যেই মুহূর্তে সে জানছে যে পোস্টমাস্টার চলে যাচ্ছে বদলি হয়ে অন্য জায়গায়, তখন সে স্বাভাবিক একটা বালিকাচিতীয় আবদারের ভঙ্গিতেই সে পোস্টমাস্টারকে গিয়ে বলছে যে যেন তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয়, একটু আবদার জানাচ্ছে। তখন পোস্টমাস্টার খুব হেসেই বলছে তা কী করে হয়, যে অর্থাৎ এই যে ইটকাট পাথরের জগতে বড় হওয়া পোস্টমাস্টার, তার কাছে কিন্তু সম্পর্কের একটা কাঞ্চন মূল্য নির্ধারিত হয়ে যাচ্ছে, যে কাঞ্চন মূল্যর আধারেই সে খুব সহজেই রতনকে এই কথা বলতে পারছে। এবং যে কাঞ্চন মূল্য দিয়ে আসলে রতনের হৃদয়বৃত্তির এই আবেগটাকে সে কিনতে চাইছে বলেই সে দেখতে পাচ্ছে যে তাকে, রতনকে পয়সা দিয়ে সাহায্য করতে চাইছে। কিন্তু রতনের এই হৃদয়বৃত্তির আবেগটা ছিল অত্যন্ত খাঁটি, তার এখানে কোনো রকম খাদ ছিল না বলেই সে পোস্টমাস্টারের দেওয়া টাকা পয়সাগুলোকে রিফিউজ করছে। এবং শেষ পর্যন্ত মনে সামান্য একটা ক্ষীণ আশা নিয়ে সে পোস্ট অফিসের চারিধারে ঘুরে বেড়াচ্ছে। এইভাবেই আমরা যদি গল্পটাকে পাঠ করি, আমরা দেখব যে কোথাও গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সঙ্গে এই গল্পের একটা ওতপ্রোত যোগ রয়েছে। প্রথমত কাদম্বরী দেবীর মৃত্যুর পর রবীন্দ্রনাথ ঠাকুর এই ছোট গল্পগুলো লেখা শুরু করছেন। সেই তিনতলার ঘরে কাদম্বরী দেবীর মৃত্যু এবং সেই বাড়িটিকে সিল করে দেওয়া এবং তারপর যা কিছু ঘটনা ঘটছে ঠাকুর পরিবারে, এই সব কিছু মিলিয়ে তেতলার ওই বাড়িটাই যাওয়া নিষেধ হয়ে যাচ্ছে। এবং তারপরেও কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে কবি বারবার করে ফিরে যেতে চাইছেন সেই তিনতলার ঘরটিতে, যেখানে তিনি জানেন যে এই কাদম্বরী দেবীর আর ফিরে আসা সম্ভব নয়। তারপরেও কিন্তু তিনি সেইখানে যাচ্ছেন, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং মনে একটা ক্ষীণ আশা নিয়ে কোথাও গিয়ে যেন আমরা রতনের সঙ্গে তার একটা মিল দেখতে পাচ্ছি, যেন কবিরই এই হৃদয়বৃত্তির একটা বহিঃপ্রকাশ ঘটেছে তার মধ্যে, রতনের মধ্য দিয়ে, যেখানে পোস্টমাস্টার ফিরবে না জেনেও রতন কিন্তু গোল গোল করে ঘুরে বেড়াচ্ছে। আর অন্যদিকে পোস্টমাস্টারের গতিটি ছিল কিন্তু একরৈখিক, তার পালে হাওয়া লেগেছে এবং সেই হাওয়া ভরে সে কিন্তু সোজা চলে যাচ্ছে যেখান থেকে ফেরার আর কোনো সম্ভাবনা নেই বা ফেরার কোনো নিশ্চয়তা নেই। ফলে আমরা এই পোস্টমাস্টার গল্পটিতে একদিকে যেমন
নিসর্গ পল্লী প্রকৃতির একটা আভাস দেখতে পাচ্ছি, ঠিক অপরদিকে আমরা এই একটা হৃদয়বৃত্তি, একটা হৃদয়ের যোগ এবং সেই সঙ্গে সঙ্গে সেই আমাদের যে প্রাত্যহিক জীবনযাত্রায় আমাদের যে নাগরিক জীবনের ছাপ এবং যেই ছাপ, যেই প্রয়োজনীয়তা বোধ আসলে আমাদেরকে সেই হৃদয়বৃত্তির থেকে দূরে সরিয়ে দেয়, সেই হৃদয় ভাঙার যেই গল্পটা সেটাও আমরা রতনের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। নমস্কার। Thank you.